12 দিনের সংসার ছিল আমার স্বামী, আমাকে তালাক দিয়ে চলে গেছে। যা অবশ্যই কথা শুনে সে আমার চলে গেছে, আমার তো সে আমার বিশ্বাস করে চলে গেছে। আপনাকে বিশ্বাস করে? আমাকে বিশ্বাস করি নাই। কয়দিন করছিলেন সংসার? 12-13 দিন হবে। মাত্র 12-13 দিন? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। কেন আপনাকে নামে কি দুর্নাম ছড়াইছিল পাড়া পশ্চিম প্রতিবেশী? আমি ভালো না এটাই বলছে। কেন আপনি ভালো না, খারাপ কিছু করছিলেন? না না, আমি খারাপ ধরনের বিলি যারা করে তাদের সাথে আমি কথা বলি। যে মনে কর আমাকে বিশ্বাস করবে অন্ধের মতো, তাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসবো। শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু দেখতে মাশাআল্লাহ কিন্তু বেশ সুন্দরী। তো জানবো আপুর বিয়ে হয়েছিল কিনা বা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে দাঁড়ালেন। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? যাক ভালো রাখলে ভালো। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি। তো বৃষ্টি আবার কোনো রকম ভালো কেন আছেন বলেন? আছি, কষ্ট করে আছি। সেরকম ভালো মনের মানুষ কইলে যে আমার মনে করে সারা জীবন দায়িত্ব নিতে পারবে, পাশে থাকতে পারবে, সেরকম মানুষ কইলে আমি তার সাথে আমার জীবন শুরু করবো। এখন মনে করে যে কাজ করে সেলাই মেশিনে 200 টাকা দেয়, আমার তো নিজে সেলাই মেশিন নেই মানুষের। প্রতিদিন খাই করি না খাই রাখি, উপাস থাকি, দুই একটা মা আছে, মা নিয়ে অনেক কষ্টের মধ্যেই থাকি। যদি ভালো একটা মানুষ পায় সারা জীবনের জন্য যে আমার পাশে থাকবে, সেটা মানুষের কাছে সব কথা বলবো। আচ্ছা, বিয়ে সাথে হয়েছিল তো নাকি? হ্যাঁ, বিয়ের সাথে হয়েছিল। স্বামী চলে গেছে। কেন স্বামী চলে গেল? কেন স্বামীকে বেঁধে রাখতে পারলেন না? স্বামী যখন চলে যাওয়া, যে চলে যাবো তার কপাল নিয়ে যাইব, আমার তো কিছু হবে না, হইব না। সেই যে ভালোই তো আমার থেকে চলে গেল। আচ্ছা, তো এই যে আপনি মনে করেন সংসার করছিলেন কতদিন? সংসারে বসে দিন ছিল না ভাই, আমার স্বামী একদিন এর 1 মাস আসেনি, 2 মাস আসেনি। আচ্ছা, বাচ্চা কাচ্চা আসেনি? কি বলেন, কতদিন সংসার করছিলেন? 10-12 দিন। মাত্র 10-12 দিন? কারণ কি এত কম দিনে সংসার ভেঙে গেল, কারণটা কি? মানে তার সাথে কি ঝগড়া করতেন, মা কি আপনাকে পছন্দ করেন, আপনি তাকে পছন্দ করেন নাই, কোনটা? এখন থাকি আমি কাজ করি, আমার আম্মু আছে, বুড়া মানুষ, তার কাছেই থাকি। তখনকার বিয়ে সাথে করবেন? হ্যাঁ করবো, ভালো মনের মানুষ করে যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আপনাকে বিশ্বাস করবে না। তো দর্শক আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার 01714936774। আমি নাম্বারটা আবারও বলছি, 01714936774। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা আসুন আমরা পাঁচ অক্ষর নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।